অনেকক্ষণ ধরে বই রইলাম, চা টা খাই না। ওই আব্দুল্লাহ, একটা চা দাও তো। কিরে কামরুল! কিরে বাবু, তুই এনে বই রইছ? হ্যাঁ, সাইড কর হুন্ডা, চা খা। কিরে বন্ধু, আর তোর কি অবস্থা এখন? কি করতাছ? কি করতাছি পরে কই, আগে চা খা। আব্দুল্লাহ, একটা চা দিও। চা তো খামু, তুই কি করতাছ কনে? দোস্ত, আমার তো ব্যবসা আছে দুইটা, আমি তো ব্যবসা করি, তুই কি করস? বন্ধু, আমার একটা ব্যবসা আছে, পল্টন আমার একটা অফিস আছে, ট্রাভেল এজেন্সি, বাইরে লুক পাড়ায় আর কি, এটা দিয়েই আমি চলতাছি বর্তমানে, খুব ভালো আছি। তাহলে তো তোর ভালোই ব্যবসা চলতেছে, সংসারও চলতেছে না? ঠিক আছে, আর আমার ব্যবসা হলে বন্ধু, আমি দুইটা ব্যবসা করি ছোটখাটো, আমারও মোটামুটি সংসার চলে যায়। ফালায় সরায়, আমার আবার যাইতে হবো চা খায়া, ওই পোলা পাইনগুলি আইতাছে কিনা, তুই চা খা, আমি গেলাম। হ্যাঁ, আরে বন্ধু, এত তাড়াহুড়া লাগাইতেছিস কে? তুই আমার ডাকদা থামালি, আবার তুই জাজগা, তুই আমার ছোটবেলার বন্ধু, ব পোলা পাইনগুলি আয়া খাড়া থাকবো, অগো আবার বেতন দিতে হইব, না হলে তো আবার এই যে দেখ ফোন আয়া পড়ছে, দেখছস ফোন আয়া পড়ছে, ওর তো আবার বেতন না দিলে সমস্যা। হ্যালো, এই দুইটা মিনিট খাড়া, আমি আয়া পড়ছি, থাক আমি আইতাছি, আইতাছি বন্ধু, থাক আমি গেলাম। হালাই কি একটা ম্যান্ডেল নাকি? ডাক দিয়ে বইলো আমার এনে, আবার আমার এনে হালাই জয়ে গেল এনে, আবার আমার কয় ছোটবেলার বন্ধু, হালাই কামটা করলো কি? কাস্টমার আয় নাকি? দেই ওই একজন আইতাছে। ইসিরে, মাথাটা গ্যাস গ্যাস করতেছে তো। স্পেয়ারসি ম্যান, কয় পিস লাগবো? 5 পিস লাগবো, তাড়াতাড়ি মালা দেন। এই লোন টাকা। এই যে ভাই লোন, আপনার মাল লয়া জলদি বাগেন, বাগেন এখান থেকে। কেউ আশেপাশে আছে? কেউ দেখে নাই তো? জায়গা বাকি না, পোলাটা তো গেছে গা, তাহলে আমিও যাই গা। ভাই, এই ঠিকানাটা চিনেন? দেখেন তো, পাইলাম একটা সুযোগ, এই সুযোগটা কাজে লাগাই তুই। আরে ভাই, ঠিকানা খুঁজতেছেন? এই ঠিকানা, এটা তো আমগো বাড়ির সামনে ঠিকানা, তো চলেন আপনারা নিয়ে যাই, চলেন চলেন। ভাই সত্যি চিনেন? আরে কি যে কোন ভাই, আমরা সবই চিনি, চলেন চলেন, এদিকে আহেন এদিকে আহেন। রক ভাই, এই যে 2000 টাকা বিক্রি করছে সারাদিনে, মাল এখন চলতেছে না ভাই। কি বেচলি মাত্র 2000 টাকা? এটা কোনো বেচা কিনা হইলো? তরে দিয়ে আসলে কোনো কাম হইতাছে না শাওন, তুই ঠিক মতো কাম করস না, ব্রেনটারে খাটায়া কামটা কর ভাই। এখন আমার মনে হয় কি পোলাফেন এখন নেশা করা ছেড়ে দিছে ভাই, নেশা এখন চলেই না। হে বেটা, দুইটার লগে একটা ফ্রি দিবি, আর যেটি নেশা করে না ওটি ডেকে ডেকে নেশা করাবি, নেশা করা যাতে টাকা পয়সা কামানো যায় এমন একটা ব্যবস্থা কর। কি করস তুই ভাই? ঠিক আছে, যাওয়ার হয়েছে তো, দেখি আগামীতে কি করতে পারি। এখন এর পোলাফেন্ডে ভাই জোর করে নিশা খাম। হ্যাঁ কারেক্ট, এটাই করবি তুই। আর লিটনের খবর কি? এই যে আয়া পড়ছি ভাই, ভাই চলেন, ভাই সবই চেনে, চলেন চলেন। আরে ভাই ভয় পাইয়েন না তো, আয়েন ভাই, এই ঠিকানাটা একটু দেখান। এই ঠিকানা আয়েন আমার লগে ভাই, হেক মি আয়েন ভাই, আমার কই না ভাই, টাকা ভর্তি মানি ব্যাগ ভাই, এটা সব আপনার হাতে ধরেন, দে সব দে আমার, ধরেন ধরেন, আর কি আছে আমি খুঁজে লই। যা পিছে থাকবি না, যা মামা, যা যা যা, চিমটা দিয়ে দে, যা ভাগ, যা না না মারালাম কিন্তু, যা যা আবার খারা, যা একদম পুষ মারে পুরি গেলাম, যা যাবি না দিমু, যা ভাই। আমি কিন্তু কামরুল ভাই ছোট ভাই, কাজটা ঠিক করেন নাই ভাই। আরে বেটা যা, পরে দেয়া যাইব না, আইছে এনে কামরুলের ভাই। আয় হায় ভাই, কতগুলা টাকা ভাই? ভাই আমার কিন্তু 500 দেয়া দিবেন, আমি কিন্তু বিরিয়ানি খামু। কি রে ভাই, তাহলে চলে নে এখন গিয়ে খাই। বিরিয়ানি খাবো, তুই কি খাবি ভাই? আমি কাচ্চি খামু ভাই, আয় তো করে খাওয়ামু। ও আজকের খাওয়ানটা মজা হইব। কি রে সুমন, বাসা তুই এনে বরিছত কে? গেরামে তো কবে আইছ? আমারও তো কিছুই জানালি না, আর এনে বই একান্ত সুস্থ কে? ভাই আমি আপনার ঠিকানা দেখাইতাছি একটা লোকের, একটা লোকে আমার রাইক্কা নিয়া চিপার ভিত্তে নিয়া সব রাইক্কা দিছে ভাই, আপনি যে ফোনটা কিনা দিছেন এটাও রাইক্কা দিছে ভাই, টাকা পয়সা যা ছিল সব রাইক্কা দিছে ভাই, অনেকদিন পর আইছি ভাই, বাসাটা খুঁজা পাইতাছি না।
আমার মহল্লার ভিতরে আমার ছোট ভাইরে চিন্তাই করে। ওই তুই কি ওকে দেখলে চিনবি? ভাই কি কব, আমার খালি মায়ের উপরে কথাই কইতে দেয় না ভাই। একজনের চেহারা মনে আছে ভাই? ভাই এনে কি জানি লাগাই না, জিবরার নিচে রিং লাগাই না, চেন আছে ভাই, তারপর মাথায় চুল কমেন দা ভাই। ও তাইলে এই কথা? আচ্ছা চল তাইলে আমার লগে চল। ভাই থামেন, উজে ভাই উজে, খাই মোরে পেটটা বইরা। হ্যাঁ হেরা ভাই উজে, হেরা তিনজন উজে হ্যাঁ মারছে ভাই। কিরে বাবু শেষ পর্যন্ত তুই এই কাম করস, এটাই তোর ব্যবসা? বুঝছি আমি ব্যাপারটা, আয় সাইডে আয়, সাইডে কা কথা কই, আয়ো। শোন বাবু, সাইডে ট্যাক্সুত কি লেগে এটা আমি জানি, তোর কিছু বলতে হবে না। তুই শোন, তোর কি ব্যবসায়ী এটা? চিন্তাই করাস, তুই পোলা বান্ডে দিয়া মাদক বেচাস, এটাই কি তোর ব্যবসা? বন্ধু তুই তো অনেক কথা কইলি, আমি তো শুনলাম। অ্যাকচুয়ালি জানোস তো, একসাথে পড়াশোনা করছি, একসাথে চলাফেরা করছি, কলেজ পাস করছি, ভার্সিটিতে গেলাম, কিন্তু বন্ধু সেই সার্টিফিকেট লয়ে কোন জায়গায় চাকরিতে গেলে সার্টিফিকেট লয়ে অফিস অফিস ঘুরছি, চাকরি আর পাই নাই। আচ্ছা থাক ভাই, আর কইতে হইব না ভাই, আমরা যে ওনারা ধরছি, আমরা তো আর জানি না যে উনি আপনার আপন ভাই, আর যদি জানতাম তাহলে তো বাইরে ধরতাম না। কামরুল ভাই আপনি তো দেখছেন, আমগুর কি একটা করে কিছু খাইতে হইব না? সরি ভাই আমগুর, আপনি মাফ করে দেন, আমরা আর এসব কাজ করবো না। বন্ধু আমগুর সবার মাফ করে দে। তাহলে শোন, তুই তো জানোস আমার একটা অফিস আছে, আজকের তো ওয়াদা দে তোরা তিনজন আর কোনো খারাপ কাজ করবি না, কোনো চিন্তাই করবি না, মাদক ব্যবসা করবি না, তোরা কথা দে ভালো হয়ে যাবি, তোকে চাকরি আমার অফিসে হয়ে যাইব, তোরা কোনো টেনশন করবি না, তোকে চাকরি আমার অফিসে হয়ে যাইব, তোরা শুধু নেশাবানি ছাইরা ভালো হয়ে যা, আর তোকে চাকরি কালকাতি হয়ে যাইব। দোস্ত ওয়াদা দে আমগো চাকরি দিবি? হ্যাঁ বেটা কইতাছি না, কালকাতি চাকরি করবি, তাহলে আমরাও সবকিছু, তাহলে আমরা ভালো হয়ে যাবো ভাই, সবকিছু ছাইরা দিব না। আয় বুকে আয় বন্ধু, ওই আর যা যা নিছ সব দিয়া দে, চলো এই যে ভাই লোন। ভিডিওটা হচ্ছে একটা শিক্ষণীয় ভিডিও, তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।